হাই, আমি রূপম। এখন আপকামিং দুটো কাজের অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে কথা বলবো। তো একটা হচ্ছে কন্নড় মুভি, যেটার নাম হচ্ছে বিক্রান্ত রোনা। এই কাজটা বহুদিন ধরে পোস্টপোন হচ্ছে, কারণ আমরা জানি রিলিজে সমস্যা ছিল, কোভিডের যা পরিস্থিতি ছিল। তো ফাইনালি এই কাজটা রিলিজ পাচ্ছে 28 জুলাই 3D। এবং আমার সবথেকে যেটা দেখে ভালো লাগছে, এই রিজনাল ল্যাঙ্গুয়েজের সিনেমা এটা আজকে কত বড় মাত্রা পাচ্ছে। তো এটা আরও একটা কন্নড় সিনেমা আফটার KGF Chapter 2, যেটা খুব বড় রিলিজ পাচ্ছে, এবং এই ছবিটার জন্য আমি বেশ এক্সাইটেড। তো কেমন লাগলো এই টিজার অ্যানাউন্সমেন্টটা? তো এখানে কিছু বাচ্চারা একটা ডায়েরি নিয়ে আলোচনা করছে, যদিও সেই ডায়েরিটা পাওয়া যায় না, পাওয়া যায় একটা ছোট্ট স্কেচ যেখানে এক ডেভিলের উল্লেখ করা রয়েছে। তো এই ডেভিলটা কেন, বা তাকে ডেভিল কেন বলা হচ্ছে, এটাকে একটা মিথ না সত্যি সে ডেভিল, কে এই বিক্রান্ত রোনা? তো তারপরে আমরা কিছু গ্লিমস দেখতে পাই বহু সিকোয়েন্সের, সেখানে কখনো এক জাহাজ, এই জাহাজ হয়তো কোনো সম্পদের লুটের জন্য যাচ্ছে বা হদিশ পেয়েছে কোনো গুপ্তধনের, সেখানে যাচ্ছে, সেই দিশায় যাচ্ছে। এবং তার যে সাঙ্গপাঙ্গ মানে বিক্রান্ত রোনার, তারা তার প্রতি ভালোবাসা জানাচ্ছে। আর আমরা বিক্রান্ত রোনার সাথে জঙ্গলে ফরেস্টে কিছু পশু পাখির আবার লড়াই দেখতে পাই, হিন্দিতে আমি দেখলাম এবং কন্নড় ভাষাতে দেখলাম এই অ্যানাউন্সমেন্ট টিজারটা, এবং আমার কিন্তু খুব ভালো লাগলো। প্রিমিয়াম ফিল অবশ্যই রয়েছে এবং কোনো জায়গা দেখে মনে হচ্ছে না VFX কিঞ্চিত উইক, এবং কিচ্ছা সুদীপকে লাগছে খুব ভালো, খুব স্টাইলিশ লাগছে তাকে দেখতে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালো। আর বেশিরভাগই এখানে পোর্শন অন্ধকারে শ্যুট করা, ডার্কার সাইড দেখানোর জন্য। তো দেখার কেমন হয় এই কাজটা। এবার যদি কথা বলি আজকে টিজার অ্যানাউন্সমেন্ট নাম্বার 2, মন2 পাইলট সিজন 2 এর। তো মন2 পাইলট একটা খুব পপুলার শো দেবালয় ভট্টাচার্যের, যেখানে সৌরভের পারফরমেন্স দারুণ ছিল এবং এই শোয়ের গানগুলো খুব ভালো ছিল অমিত ঈশানের। তো সিজন 2 কি সেরকম হবে? তো এই যে টিজার অ্যানাউন্সমেন্ট, এটা অবশ্যই খুব প্রমিসিং, আর এই কাজটা খুব বড়সড় করে প্রমোট করবে হইচই, এবং আশা করি কাজটাও খুব ভালো হোক। তো আমি কয়েকদিন আগের ভিডিওতেও লাস্ট বলেছিলাম, সৌরভের সব কাজে একই টাইপের লুকস, যেটা সমস্যা, কারণ মনে হয় না সে প্রত্যেকটা ক্যারেক্টার অন্যরকমভাবে প্লে করছে। কারণ একটা মানুষের যদি 10-12 কাজ একই রকম লুকস থাকে, তাহলে সেটা প্রবলেমেটিক অবশ্যই। তবে এখানে সৌরভের ট্রান্সফরমেশান দেখো, তার ঠিক সেরকম মানে পুরো ন্যাড়া মাথা, যেরকম তার চোখের চাউনি, তার চোখ মুখ যেরকম, তো সেগুলো ভয় লাগায়। আর কবরের মধ্যে সে বসে রয়েছে, সে মাথা যখন ওপর দিকে তুলছে, ক্যামেরাটা ওপর থেকে রোটেট হচ্ছে, এবং একটা এপিক ব্যাকগ্রাউন্ড স্কোর। তো আশা করি এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব ভালো হবে। এখানে যে রেডি স্টোনটা খুব ডার্কভাবে ব্যবহার করা হয়, দেখতে খুব ভালো লাগে। তো দেখা যাক কেমন হয় এই সিরিজ বা সিজন 2। এখানে মিথিলা রয়েছে, দেখা যাক কেমন হয় সিজন 2। তবে আমার অবশ্যই এই টিজার অ্যানাউন্সমেন্টটা খুব ভালো লেগেছে। তো এই ছিল আমার রিয়াকশন এই দুটো কাজের টিজার অ্যানাউন্সমেন্ট নিয়ে। তোমাদের কেমন লেগেছে দুটো টিজার অ্যানাউন্সমেন্ট অবশ্যই জানিও। তো এই ছিল আমার রিয়াকশন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি একটা কাজ করব, দুটো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে, লাভ ইউ অল, টাটা, বাই, টেক কেয়ার।